আজান ইসলামের অন্যতম নিদর্শন ও প্রতীক। দৈনিক পাঁচবার নিয়ম করে পুরো বিশ্ববাসী শোনেন সুরেলা এ ধ্বনি। আজান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা, অর্থাৎ ইসলামের বিধি অনুযায়ী নামাজের জন্য মুসলিম উম্মাহকে অবগত করার ভাষাই হচ্ছে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শুরুতে সালাতের সময় হলে মুসল্লিরা নিজ উদ্যোগে মসজিদে আসতেন, তখন নামাজের ঘোষণার কোনো নিয়ম ছিল না। হাদিসের ভাষ্যমতে মক্কা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান ছাড়াই নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর আজানের সূচনা হয়। এ বিষয়ে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ নিজের এক গ্রন্থে বর্ণনা করেন যে আজানের প্রচলন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর। তিনি মক্কায় সালাত আদায় করতেন আজান ও ইকামত ছাড়াই। কিভাবে প্রচলন শুরু হলো আজানের, এ বিষয়ে বুখারি ও মুসলিম হাদিস গ্রন্থে বর্ণনা পাওয়া যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলমানরা যখন মদিনায় আগমন করলেন তখন তারা সূর্যের অবস্থান দেখে সমবেত হতেন এবং নামাজের জন্য অপেক্ষা করতেন। ওই সময়ে নামাজের জন্য ডাকাডাকি করা হতো না, সবাই নিজের মতো করে চলে আসতেন। তবে একই সময়ে সবাইকে একত্রিত করা একটু কষ্টসাধ্য ছিল। একদিন তারা এ নিয়ে আলোচনায় বসলেন এবং এক একজনের সিদ্ধান্ত নিলেন যে কিভাবে সবাইকে এক সময়ে একত্রিত করা যায়। কেউ বললেন, আমরা আগুন জ্বালিয়ে দেব, মুসল্লিরা ধোঁয়া দেখে একত্রিত হবেন। কেউ বললেন, নাসারাদের মতো ঘন্টা বাজানো যেতে পারে। কেউ বললেন, না, বরং হর্ন বাজাও ইহুদিদের মতো। এ সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন লোক পাঠান, সে সালাত সালাত বলে ঘোষণা দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি দাঁড়াও, অতঃপর সালাতের ঘোষণা দাও। তবে কি বলে নামাজের ঘোষণা দেবেন তা চূড়ান্ত হয়নি। এ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন। দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী সালাতের জন্য আহ্বানের ভাষাও যে হতে হবে মধুর ও সমৃদ্ধ, তা নিয়ে ভাবনায় মগ্ন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে আল্লাহর দেয়া বিধান চলে আসে। এক বিস্ময়কর পদ্ধতিতে আজানের শব্দমালা চূড়ান্ত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সভায় উপস্থিত ছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার কথাটি ভাবতে ভাবতে সেখান থেকে চলে গেলেন। অতঃপর স্বপ্নে তাকে আজান শিখিয়ে দেয়া হলো। পরদিন ভোরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বপ্নে বিষয়টি জানালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কিছুটা ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় এক আগন্তুক এসে আমাকে আজান ও ইকামত শিখিয়ে দিলেন। বর্ণনাকারী বললেন, একইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুও 20 দিন আগেই স্বপ্নযোগে আজান শিখেছিলেন, কিন্তু তিনি কারো কাছে তা না বলে গোপন রেখেছিলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নের বৃত্তান্ত বলার পর ওমর রাদিয়াল্লাহু তার স্বপ্নের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আগে বলোনি কেন? ওমর বললেন, জায়েদ তো আপনাকে এ বিষয়ে আমার আগেই বলে দিয়েছে, তবে এজন্য আমি লজ্জিত। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, ওঠো এবং আব্দুল্লাহ ইবনে জায়েদ তোমাকে যেভাবে নির্দেশ দেয় তুমি তাই করো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। এই ঘটনার বর্ণনা করে কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারক জানান, আবু উমাইর থেকে বর্ণিত আবু বিশর বলেন, আরবদের আনসারদের মধ্যে একটি ধারণা ছিল যে যেদিন মহানবী বেলালকে আজানের জন্য অনুমতি দিলেন সেদিন জায়েদ অসুস্থ ছিলেন, না হলে জায়েদকে মুয়াজ্জিন করা হতো। তবে কোনো কোনো ইসলাম বিশেষজ্ঞের মতে, যেহেতু আল্লাহর বেঁধে দেয়া বিধানে দুনিয়ায় পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আল্লাহর ইচ্ছাতেই বেলাল হয়েছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। হাদিস গ্রন্থ আবু দাউদের 469 নম্বর হাদিসে বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বেলালের মুখে আজানের ধ্বনি শুনলেন তখন চাদর হেঁচড়াতে হেঁচড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন আর বললেন, হে রাসূল, যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার শপথ, বেলাল যেমনটা বলেছেন আমিও স্বপ্নে এমন তাই দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা এক আল্লাহর। পাঁচ ওয়াক্ত নামাজের চার ওয়াক্ততেই আজানের ভাষা একই থাকলেও ফজরের সময় একটি লাইন সংযোজন করা হয়েছে, তা হচ্ছে আস-সালাতু খায়রুম মিনান।
এর অর্থ হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম। আর এই বাক্যটি উৎপত্তি সম্পর্কে বেলাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাতের সংবাদ দিতে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঘুমন্ত। তখন বেলাল বললেন, আসসালাতু খাইরুম মিনান নাওম, আসসালাতু খাইরুম মিনান নাওম। এরপর থেকে ফজরের আজানে এটা প্রচলিত হয়। সাহাবিরা বিভিন্ন হাদিসে আজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু কল্যাণকর বাণী প্রচার করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সব বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ওই আজান শুনে যে মুসল্লি নামাজে যোগ দেবেন তিনি সে নামাজের 25 গুণ সওয়াব পাবেন, মুয়াজ্জিনও সে মুসল্লির সমপরিমাণ সওয়াব পাবেন এবং তার দুই আজানের মধ্যবর্তী সব ছোট গুনাহ মাফ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্বশীল আর মুয়াজ্জিন হলেন আমানতদার। হে আল্লাহ, আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন আর মুয়াজ্জিনদের ক্ষমা করে দেন। হাদিসে আরো এসেছে, কিয়ামতের দিনে লোকেরা পিপাসার্থ হয়ে পড়বেন, আর মানুষ যখন পিপাসায় কাতর হয় তখন তার ঘাড় ভাঁজ ও খাটো হয়ে যায়, কিন্তু মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন পিপাসায় কাতর হবেন না, তাই তাদের ঘাড় ঊর্ধ্বে উন্নত ও দীর্ঘ থাকবে। ওমর ফারুক, সময় সংবাদ।